ओगोदाये माँ ओगोदाये माँ असहर এবার মহাজনে দিলাম ছেড়ে ভাতের ঘরে যাব চলে মহাজনে দিলাম ছেড়ে ভাতের ঘরে যাব চলে বলছি কথা ধীরে ধীরে এইয়া সরে পড়ে হরে যে দুঃখ দিয়াছ দয়াল রে আমার চিরদিন র বেমনে আ
যদি ভুলিব না এ জীবনে, যে দুঃখ দিয়া সহদয়া আমার চিরদিন র মনে আমি ভুলি বনায়ে চিরদিন র বে মনে আমি ভুলি বনায়ে জীবনে, আমি ভুলিব মনে গো হইল আসরে জানাই, আগে দিন আমার পাল্লার নবী কি করেছেন ভাই, কাফের ভয়ে পলাইয়া গেলেন শহর মদিনায়, নবীর বান্ধ বোধ ছিল ভাই, আল্লাহ রাসূলের বন্ধু বহুত ছিলেন, কিন্তু যতই বন্ধু থাক না কেন বিপদকালে যে বন্ধু হয় ওই হইল পরম বন্ধু। সম্পত্তির ভাগী টাকার ভাগী ওকে বন্ধু বলা চলে না, যে নাকি বিপদের বন্ধু হয় উনি হলেন মেন বন্ধু। তার কথা বলতেছি শুনুন, মসজিদে ইমাম সাহেব নামাজ পড়ায়, নামাজ পড়াইয়ার সমস্ত মানুষকে বলে বাবা আজকে না বেশি বেশি করে একটু তেলাবত করো, বেশি বেশি করে আল্লাহর নাম নেওয়ার চেষ্টা করো, যত বেশি আল্লাহর নাম নিবে তত আল্লাহ নেকি তোমাকে বেশি দিবে। পরে এই কথা যখন নাকি মানুষের সম্মুখে মাওলানা সাহেব ভাষণ দিতেছেন যে তোমরা কালকে সবাই আগে আগে আসবা মসজিদ ধরে, খুব সুন্দর বয়ান করতেছে, বয়ান করে এই কথা বলতেছে, এই বাবা চুপ, বয়ান করে বলতেছে যখন, তখন বাবা ওই মিটিংয়ের ভিতরে বা ওই সবার ভিতরে ওই মসজিদ ঘরের ভিতরে একটা বুড়া লোক ছিলেন, 85-90 বছর বয়স হবে আর কি, বৃদ্ধ লোক। সেই উইটা বলতেছে বাবারে একটা কথা বলি, বলে কি খারাপ পাবা না তো, বলে না তুমি তো আমাদেরকে হেদায়ত করতেছ নসিহত করতেছ যে মসজিদ ঘরে আসলে নেকি পাওয়া যায় বেশি, সওয়াব পাওয়া যায় বেশি, আমরা তো আসি সব সময়, কিন্তু তোমার ঘরে একজন বাবা আছে, সেই বাবাকে কোনো দিন এই মসজিদ ঘরে আনতে পারো নাই, তুমি কেমন আলেম হইলা গো, হ্যাঁ তোমার বাবাকে যদি আনতে পারো নাই তাহলে আমরা তোমার পিছনে আর নামাজ পড়ব না, যতদিন নামাজ পড়েছি যতদিন রোজা করেছি করছি কিন্তু তোমার পিছনে করব না। কথাটা বোঝা গেছে, সুন্দর কথা কইছে, তোমার বাবাকে কালকে ডাইকে আনবা মসজিদে, যদি না আসে আমরা বললাম একজনও তোমার পিছনে নামাজ আর পড়ব না, তোমাকে আর ইমাম রাখা হবে না। এই কথা যখন বললেন আলেম বলতেছে সর্বনাশ, আমার ঘরে বাবা আছে, তাকে আসলেই কোনোদিন এই মসজিদ ঘরে আসে নাই বা আমি দেখিও নাই। ওরে যার চরণে ছোঁয়া লাগলে
ওরে হাবিয়া দুধক নিদা যায় কে যাবি সোনার মদিনায়, ওরে যার চরণে শোয়া লাগলে ওরে বাবাই বলে ওরে বাবা কেনে ধরো তাই করাই রে আয় কে যাবি সোনার মদিনায়, কে যাবি সোনার মদিনায়। বাবা আমার পাও কেন ধরলা? কয় বাবা আমার একটা অনুরোধ বলে কি জীবনেতে দেখি নাই মসজিদ করে তাই আমার ইজ্জত বাসে না গই আপনার জন্যে তাই আমি পাই ধরেছি মসজিদ করে কালকে যাওয়া চাই তারাই আই রে আই কে জানি সোনার মদিনায়, কে জানি সোনার মদিনায় তারাই আই রে আই কে জানি সোনার মদিনায়। আব্বা আগামীকাল আপনার মসজিদে যাইতে হবে, তখন বলতেছে বাবায় আমার একটা অনুরোধ বলে কি আমি যে হুকুমটা বলবো যে কথাটা বলবো তুমি মানবা? কয় মানবো। সত্যি? বলে সত্যি। ঠিক? বলে ঠিক। বলে আমার কবরে তুমি যাবা? বলে তা তো যাবো না। বলে তাইলে আমার মসজিদ ঘরে কথা কইও না, শুনছেন কথা, আমার মসজিদ ঘরে কথা কইও না। দুই নম্বর, আমি যেদিন ইন্তেকাল হব তোমার মতন ছেলে তোমার মতন বাবা আমার জানি জানাজা করো না। কয়টা হইল? দুইটা। তিন নম্বর, আমি যেদিন ইন্তেকাল হব আমি যেদিন দুনিয়ার বুক থেকে চলে যাব সেদিন জানি তুমি আমার জানাজা করো না, শুনছেন কথা। এটা কি কথার জাত পিতেছে? যখন এই কথা বললো আলেম বলতেছে না আব্বা আমার একটা অনুরোধ বলে কি দুইটা কথা মানলাম, জানাজাও করবো না মাটিও দেব না, কিন্তু দুইটা কথা, দুইটা কথা মানলাম, একটা কথা মানবো না আপনার মসজিদে যাইতে হবে, তা না হলে আমার মান ইজ্জত থাকতেছে না। যখন এই কথা বললেন বলতেছে ঠিক আছে কালকের দিন পর শুক্রবার, শুক্রবার দিন আমি যাও মসজিদে যাব, কথা দিলাম, কথা দিলাম, ঠিক আছে তুমি ছেড়ে দাও পাও। পাও যখন ছেড়ে দিলেন আল্লাহর খেলা এদিকে শুরু হয়ে গেল। আমার মানুষ জন্ম রে থাই গেল রে, আমার দিন গেল ভুরাইয়া রে, আমার আমার দিন গেল ভুরাইয়া। আস্তে, কোন দিন জানি আর যাইলে রে আমায় নিয়া যাবে বান্দিয়া রে, ওরে আমার দিন গেল ভুরাইয়া। উল্টি হবে,
ভাবেতে ভাবটি হইল বলতেছি এখন শুক্রবার এসে গেল রে আল্লাহ শুনে দিয়া মন রে আমি এক মানুষ নাচি আলে মেরি দুনিয়ার মায়া ছেড়ে রে দাদা এতে গাল হইল রে আমি এক মানুষ না একজন আর কথা বলছি বার শোনেন দিনে দিনে গুনা দিন গো আমার যাইতেছে ভুরাইয়ার বাবা যখন মারা গেল এই ভবেতে ভাই আলেম বেটা চিন্তা করে ওরে মালেশাই ভালো মানুষ আব্বা আমার গো আব্বা কেন মারা গেল রে আমি মানুষ না আব্বা জান তোমার ভালো লোক আব্বা মসজিদে যাব ফজরের আজান পড়েছে আব্বা এই টাইমের মধ্যে এই দুনিয়ার মায়া ছেড়ে মহব্বত ছেড়ে আব্বা আমার পরপারে চলে গেল তখন আলেম কি করতেছে ঝাড় ঝাড় হয়ে বাবার শীতানে বসে বসে কাঁদতেছে কি করলাম আব্বাকে নামাজ পড়ার কথা কইয়া মসজিদে যাওয়ার কথা কইয়াই বোধহয় হারাইলাম নাকি তা না হইলে তো আব্বা আমার মারা যাইত না একটু ওনার ভিতরে কল্পনা এইটাই হইতেছে আব্বাকে মসজিদ ঘরে যাওয়ার কথা কই এই বোধহয় হারাইলাম ঠিক আছে আর কানলে কি হবে কানলে তো আর পাবো না পাবো কি পাবো না গাও গোসল করাইয়ে কাফনের কাপড় সুন্দর পরাইয়ে আব্বাকে খাটে উঠেইয়া বলতেছে আব্বা নিজেই বলে গিয়েছে তার জানাজা করতে নিষেধ আব্বাকে কবর দেওয়াও নিষেধ আচ্ছা কবর না দিলে বাবা গন্ধ বাইরব না লাশটা এই মানুষটা যদি ভালো এ দিয়ে থুয়া হন এখানে গন্ধ বাইরব না নাই বাইরব এবার বেজালটা বাজছে আব্বাকে ঘাড়ে নিয়ে বিরাবন এক জঙ্গলের দিকে চলে গেলেন যেখানে মানুষজন থাকে দুই চার পাঁচ মাইলের ভিতরে মানুষের কোনো সারা সঙ্গম নাই সেইখানে নিয়ে যাইতেছে আব্বাকে যাতে আব্বাকে যাই হোক আব্বাকে নিয়ে যাইতেছে জঙ্গলের দিকে জঙ্গলে যাইয়া আব্বাকে শোয়াইয়া উনি বসে বসে কাঁদতেছে যার যার হইয়া বলতেছে আব্বাকে আমি কোথায় পাবো আর আব্বা তো আমার হারিয়েই গেল আব্বা বোধহয় আল্লাহর ওলি ছিল নাহলে কামিল ছিল আব্বাকে আমি চিনতে পারিনি বাবাকে হারাইয়ারে আলেন জুরি লোকাম এমন বাবে কান্দতে লাগলো রে আল্লাহ
দিগে সাইয়ার দেখে গভীর জঙ্গল হাজার হাজার আলে মাইছে রে তাহার জানাজা করিতে আলেম জঙ্গলেতে কেমনে আসিল সপালেমের মাথায় পাগুড়ি রে বাগান আলেমের বেজ দেখে রে আমি একজন মানুষ না চিনি আমি একজন মানুষ না চিনি কান্দা বন্ধ দিয়াছে করিয়া সবার কাছে বলতে আছে অনুরোধ করিয়া সব মানুষকে বলতেছে আপনারা সবাই যদি হুকুম দেন ইনি আমার জন্মদাতা পিতা ইনার জানাজাটা আমি করতাম কারণ আমার বাবাই নিষেধ করে গেছে তার জানাজা করার জন্য আপনারা বা কে কোথায় থেকে আসছেন আমি চিনি না তবে এই মানুষটার জানাজা আমি করতাম আমার বাবা হয়নি যখন এই কথা শুনলো অন্য অন্য আলেমরা বলতেছে তোমার যদি আব্বা হয়ে থাকে তাহলে আমরা হুকুম দিলাম তোমার আব্বার জানাজা তোমরা করো তুমি করো যখন দশের হুকুম পাইল তখন বাবা কিছু কিছু ওনার ভাবের দেশে আইল দশের হুকুম পাইয়া উনি কী করলেন জানা যায় দাঁড়াইয়া গেলেন পড়তেছে দুইটা দোয়া হয়ে গেছে দুইবার তকবির হয়েছে জানা জানা মাস কয় তকবির গ চার তকবির না দুইটা হয়েছে এই টাইমের মধ্যে সেই মৃত্যু ব্যক্তি আস্তে 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 উইটা বসলেন সেই আলেমের বাবা উইটা বলছে এই আমি না বলছিলাম তুই আমার জানাজা করিস না তুই যদি জানাজা করস আমি মৃত্যু হয়েও শান্তি পাব না আমি শান্তি পাব না কারণ তুই তো শরীয়তের আলেম তোর ভিতরে হকিকত নাই তরিকত নাই মারিপত নাই তিনটাই নাই একটা আছে সেটা হলো শরীয়তপন্থী তাই তুই আমার জানাজা করছিস আমাকে আর পাবি না এই কথা কইয়া ওনার সম্মুখ থেকে মুর্দা ব্যক্তি গায়েব হয়ে চলে গেল যখন গায়েব হয়ে চলে গেল ওই আলেম আব্বা আব্বা বলে ওইখানে ফিড হয়ে পড়ে গেলেন হায় হায় আমি চিনলাম না আমার আব্বা যে কে ছিল কোন আল্লাহর ওলি ছিল আমি জানি নাই তখন আব্বার জন্য পাগল হয়ে গেলেন পিছন দিকে চাইয়া দেখে যত আলেম আছিলেন জানাজা শরিক হয়েছিলেন একটা আলেমও নাই সব গায়েব হয়ে চলে গেছে এই যে বাজলো একটা খেলা যখন খেলা বাজে গেল আব্বার জন্য পাগল হয়ে গেলেন আর রাস্তাঘাটে যত মানুষ দেখা পাইছে ভাই দেখেছো দেখেছো আমার আমার আব্বা গেছে কোনবা রাস্তায় রে তোমরা যাও না বলিয়া রে আমার মানুষ জন্ম দেখাই গেল
পিতা বাইসা থাকতে বাজাম দুঃখ দিও না তার কার মনে কি বারে আছে বুঝতে পারবা না মা বাবা পরম গুরু রে বাজাম তারে পর্যন্ত বাবা হোক নাই বুঝবা না মা বাবা কত কষ্টে রে সন্তান বড় বানাইয়ার আমি একজন আস্তে মাতার বেড়ে নন্য হইয়া গেল রাস্তাঘাটে মাঠে যখন মানুষের পায় জিজ্ঞাসনা করে আমার আব্বা কোন জায়গায় এমন টাইমে একটা ওলি রে যায় রাস্তা দিয়া সহিলার যে ধরল এবার দুই পাও ধরাইয়া আমার আব্বা দেখছো তুমি গো যাও না সন্ধান বলিয়া একশো বছর বয়স একটা বুড়া রাস্তা দিয়ে যাইতেছে আলেমের সঙ্গে দেখা হয়ে গেছে অমনি দুই পাল জড়াইয়ে ধরে বলতেছে আমার আব্বার সন্ধান জানেন কি আমার আব্বা কোথায় গেছে তখন ওই আলেমটাই ওই লোকটাই বলতেছে ওই বুড়াটাই বলতেছে বাবা তুই তো একজন আলেম মানুষ বিরাট আলেম বহুতগুলা মুক্তাদির ইমাম তুমি তাই তোমার আব্বার জন্য পাগল হলে কারণটা কি ও আচ্ছা তোমার আব্বাকে তুমি হারাইছ ঠিক আছে আমার কথা যদি মানো নিশ্চয় তোমার আব্বাকে দেখা পাবে আর যদি কথা না মানো তাহলে জিন্দিগি আর পাওয়ার রাশা নাই বলে কি বলে একটা কথা এই রাস্তা দিয়ে যাবা এই রাস্তা দিয়ে যাইতে যার সঙ্গে দেখা পাবা নারী পুরুষ বলে কোনো কথা না যার সঙ্গে দেখা পাবা তারই সঙ্গে তুমি চলে যাবা কিন্তু হুঁশিয়ার কথা বলতে পারবা না কথা যদি বলো তাহলে জিন্দিগি আর তোমার আব্বাকে তুমি পাবে না তখন বলেছিল ঠিক আছে আমি তাই করব তথাপি আমার আব্বাকে লাগে কারণ আব্বার কাছে আমি ক্ষমা চাবো আব্বা আমাকে ক্ষমা করে নাই আমি আব্বার কাছে ক্ষমা চাইতে পারি নাই মাপ চাইতে পারি নাই দুনিয়ায় যে বেঁচে আছেন যদি কারো অন্যায় কেউ করে থাকেন তারই কাছে মাপ চাইয়েন নিজে নিজে আল্লাহর কাছে মাপ চাবেন
যে পর্যন্ত ওই ব্যক্তি মাপটা দিব এ পর্যন্ত আল্লাহ আপনাকে মাপ করবো না। দেখ শূন্য জ্বালাটা বেজাল আছে না নাই? তাই দুনিয়ার বুকে কারো অন্যায় কেউ কইরা অন্ধকার কবরে যায়েন না বাবা, কারণ ওই অন্ধকার কবরে সেখানে আর সহায়কারী করে করার কোনো মানুষ থাকবে না। যদি বলেন আমি 10 লাখ টাকা ঘুষ দিব তথাপি আমাকে ছেড়ে দেন, দিব কি দিব? দিব না। যার যার চিন্তা সেই সেই করতে হবে। ওই অন্ধকার কবরের মধ্যে কেউ করে দিবে না আপনাকে, আমাকে করে দিবে না। তাই বলছে লাকুম দিলুকুম আলিয়ার দিন, যার যার চিন্তা সেই সেই করবা, কেউ কারো চিন্তা করে দিবে না। এবার শোনো, রাস্তা দিয়ে যাইতেছে, দেখে একটা মেয়ে মানুষ বোরকা গায়ে দিয়া নদীর কিনার থেকে পানি নিয়া বাড়ির দিকে রওনা হয়েছে। ওই যে বুড়া বলে দিছে, যার সঙ্গে দেখা পাবা তারই সঙ্গে চলে যাবা। দেখা পাইলো একটা মেয়ে মানুষ। এখন আলেম সাহেব চিন্তা করতেছে, আমি এই মেয়েটার সাথে কেমন করে যাব? এটা হলো শরীয়তের দেশ, একটু অসরা হইলে পরে আমার অসুবিধা হইতে পারে নাকি গো? আমি এর পিছে পিছে কেমন করে যাব? আবার বলতেছে, গেলে না গেলে আব্বাকেও আমি জিন্দিগি পাবো না, আমি কথা তো বলবো না, যাই আমি ওনার পিছে পিছে। দিনে দিনে দিন পুরাইল আমি যাইবো দিয়া, কত কষ্টে কেমে করেছে আল্লাহ একদম। যার হইয়া কান্দি তাতে রে আপা পাবো কেমন কইরা রে, আমি একজন বসতে দিলেন, একটা ফিরা দিলেন, ফিরা দিয়া মেয়েটা ঘরে চলে গেল। ওই ফিরার মধ্যে বসে বসে আলেম বাবা যার যার হয়ে কানতেছে, কেমন করে পাবো? কথাবার্তা নাই, হেউ কথা নেই, হেউ কথা নেই, জবান বন্ধ। কথাবার্তা যদি বন্ধ হয়ে গেল এদিকে বেলাটাও ডুবে আসলো। বেলাটা যখন ডুবে আসতেন ওনার স্বামী বাজার থেকে চলে আসলেন বাড়িতে। ওনার স্বামী কি কাজ করতো? বাজারে কসাইগিরি কাজ করতো, কসাই ছাগল কাটতো, দুম্বা কাটতো, বকরি কাটতো, বিভিন্ন ধরনের মাংসর ব্যবসা করতো। কথা বোঝা যায় বাবা? কসাই কসাই। উনি বাড়িতে চলে আসলেন, স্বামীকে ঘরে নিয়া সুন্দর করে স্বামীকে খাইতে দিলেন। কিন্তু আলেম বেটা ওই আগিনার মধ্যে উঠানের মধ্যে অনাহারে আছেন অন্তত 2 দিন থেকে, 2 দিন থেকে উপবাস আছেন। তাই উনি কানতেছে, ওনাকে ডাক দিয়ে নিয়ে এক মুষ্টি খানাও দিলেন না। ওই দেশের মানুষ এত কঠোর ছিলেন ওই জামানায়।
ওই জামানায় যদি অত কঠোর না হইতেন, পাঁচ দিন সাত দিন নয় দিন পনেরো দিন এক মাস পর্যন্ত আল্লাহর রাসুল অনাহারে থাকতেন না। এই দেশে যদি থাকতো ওই রকম একজন পয়গম্বর, ওই যেরকম আল্লাহর ওলি, ওই রকম আল্লাহর নবী যদি থাকতো, আপনারা কি না খেলে রাখতেন? কোন না খাওয়াই রাখতেন? কি রাখতেন না। তাই ওই দেশটা খুব কঠিন ছিল। ধৈর্য ধরা চাই, কথা আস্তে আস্তে শেষ করে যাই। ওরে আদম, এই আদমের কালে ফের মাঝে সাইয়ে লাহির বারাম, খানা কেন হইল নাসি না, আরে কেন হইল নাসি না। ওরে আদম, ওরে আদমের কালে তোর মাঝে সাইয়ে লাহি, বারাম খানা কেন হইল নাসি না, তাহলে কেন হইল নাসি না, এই তাহলে কেন হইল নাসি না, তাহলে আদমের কালে পেতে রাজা পূর্জা পয়সায় আছে, বয়তুল্লা শরীফের নিচে মুখ তায়াল মদিনা। আরে যাইলে আল্লাহ পাবে রাসুল কলিজা ঠিকানা, বাল্লা শুধে আগে সত্যই উঠে রাও হতে, আনা গোনা কেন হইল না। মেরে কালে ফেতে ছাইয়ে লাহির বারাম খানা কেন হইল না সিনা, তারে কেন হইল না সিনা। যদি মন চিনি বিতারে, যদি মন চিনি বিতারে, জৈব বিষয় দাও গাছে আপকি হৃদয় রেখে ধ্যান কর কল্পনা। আরে অদর আরে ধরবি যদি আগে হওগা ফানা, ধরবি যদি আগে হোগা ফানা, তোমার জমির ঘরে দিয়া চাবি, তোমার জমির ঘরে দিয়া চাবি, আল্লাহু নাম কর জপনা কেন হইল না সিনা, তারে হইল না সিনা। আদমের কালে ফের মাঝে সাইয়ে লাহি বাগান খানা কেন হইল না সিনা, তারে কেন হইল না সিনা। বাবা আদমের কালে ফের মাঝে রাজা পূর্জা পয়সায় আছে, বয়তুল্লা শরীফের নিচে মুখ কায়ার মদিনা। আবার সিরাতুল মুস্তাকিম আছে মদকে ঠিকানা, আরে এই অবাগির দাইতে খাইলো খানা জিজ্ঞাসা, আমি ধীরে ধীরে বলবো কথা, এইবার শোন তাই বসিয়া, কষ্ট সারা সাদেরও
সাথে দুই দিন হইছে আলেম বেট কিছু খায় নাই কথা এমন বান্ধ নাই রে আসিকা টাইকা কথা কয়ে ঘরে খাইলো খানা স্বামী স্ত্রী বললো না খাইতে খাইয়া দায়া দুইজন মিলা পালঙ্গে শুইয়াছে স্বামী বলে ও বিবি আমার কথা শোনো রে আমি কথা বলে কি আগামীকাল আমি বাজারে যাব কিনিয়া একটা ছাগলও পাই নাই একটা দুম্বাও পাই নাই একটা ভেড়াও পাই নাই তাই অনেক টাকা বাকি পড়ছে আমার বাজারের মধ্যে আমি কিসের মাংস নিয়ে যাব কালকে বেচার তো কোনো রাস্তা নাই আর যত টাকা বাকি পড়ছে মাংস না দিলে তো কেউ টাকাও দিব না দিব গো দোকান না দিলে টাকা দিব দিব না উপায় কি আমার তো কোনো উপায় দেখতেছি না তখন ওই মেয়েটাই বলতেছে স্বামী একটা কথা বলে কি আমার বাসায় আসুরুক্তর সময় একটা আলেম মানুষ আসছে জবরদস্ত একটা আলেম আসছে আইসে ওই আঙিনার মধ্যে কি জানি মনে হইয়া জোর জোর হয়ে কাঁদতেছে কথা কয় না আমার মনে হয় পাগল লোকটা আমার মনে হয় পাগল তা না হলে তো কথা বলতো ঠিক না কথাটা তাই আপনি এক কাজ করুন বলে কি ওই লোকটারে আপনি কাটুন জব করুন জব করিয়া মাংসগুলা বাইসা টুকরা টুকরা করে ডালিতে উঠান আগামীকাল বাজারে নিয়া বিক্রি করবেন বিক্রি করবেন বাকি টাকাটা উঠে আনবেন আমরা আর এই কসাইগিরি ব্যবসা করবো না শুনছেন কথা কোন কোন পুরুষ আছে মেয়েদের কথা শুনে আছে না গো আছে আছে যত দুঃখ দিলা বন্ধু রে বন্ধু আমার মাটির দেহে কুলায় না কুলায় না রে কুলায় না মন জানে আর কেউ জানে না বন্ধু রে লম্বাই আমায় কাদাইলা যাই অবধি তোমাইলে হই তোরে নদী প্রেম ফাঁসি গলে লইয়ে ঘটল কি যন্ত্রণা হীরা
সোনা রুপাই আর সোহাগা যার জন্য যেইখানা এ যাহারে ভালোবাসে রে বন্ধু আরে যে যাহারে ভালোবাসে রে বন্ধু ব্যবহারে যায় জানা যায় সিনা তো যায় জানা জন্ম যাইবি বলে সৃষ্টি হইতে আই যাব দি একদিন আর পাইলাম না বন্ধু রে পাবো 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 বলে এহু জন্ম যাইবি বলে সৃষ্টি হইতে আই যাব দি একদিন আর পাইলাম না কবি জালাল খুঁজে মনের মানুষ রে বন্ধু কবি জালাল খুঁজে মনের মানুষ সংসারে নাই তুলনা যত দুঃখ দিলা দিনে দিনে দিন ঘুরাইলো রে বন্ধু দিনে দিনে ঘুরাইলো রে বন্ধু তোমার দেখা পাইলাম না পাইলাম না রে পাইলাম না বাড়ি কেউ জানে না ভাই রে জানে কেউ জানে জানি রাখছি বাবা গান লাগাইতে গাইতে তো অনেক লম্বা হয়ে গেছে গাইটা মাংসগুলা ডালিতে উঠাইয়া বাজারে নিয়ে যাও বাজারে নিয়ে গেলে মাংসগুলা নগদ পয়সায় বিক্রি হবে আমাদের আসল পয়সা উঠে আসবে আর আমরা এই কষাইগিরি ব্যবসা করব না যখন এই কথা বলছিল আচ্ছা গঞ্জে উনি ওইখান থেকে শুনে নেই এই কথাগুলা শুনছে শুই না ওইখানে কাঁদতে কাঁদতে একরকম ফিটের অবস্থা হয়ে গেছে সত্য কথা বললে আমার আব্বাকে পাবো না আর যদি না কথা বলি আজকে আমার জীবন বিসর্জন জীবনটা শেষ হয়ে যাবে ভাই গরু যখন হাত পাও বান দেয় গলায় ছুরি দিব এই টাইমে গরু এত কথা কবার পায় না পায় কি পায় না যদি কথা কবার পাইতো তাহলে ছুরি দিবে পাইতেন না কথা কবার পায় না বুঝলাই এখন ছুরি দেওয়ার সুযোগ যায় চিকিরও দিব না কথাও কব না কিন্তু গরু কিন্তু ছায়া ছায়া দেখে যে ছুরি ধার করে নিয়ে আইছে হ্যাঁ ঠাই রে জল্লাদ তোর দয়া মায়া নয় আমার গলায় ছুরি বাজাইছিস আমাকে কাইটা তুই খাবি অনেক শান্তি পাবি কিন্তু একদিন বুঝতে পারবি এর সাজা না হইলে কি না হইলে জ্ঞানের সঞ্চয় জীব হইয়া জীব করিতেছে ভক্ষণ চর পড়িল নিয়াকারে সৃষ্টিরই কারণ যেদিন চর পড়েছে নিয়াকারে সৃষ্টিরই কারণ সেই দিন তো এই গরু জব করা বা ছাগল জব করা মুরগি জব করা এনে তো ছিল না ওই জন্য কোনো কোনো গুরু ধরা মানুষ আছে যদি জীবন যায় তথাপি মুরগির গলায় ছুরি দিব না গরু তো দূরের কথা মুরগির গলায় দেবো না এইবার শুনুন ধার ছোড়া নিয়া কষাইর তো ছোড়া সেই রকমই রশি নিয়া সেই আলেমের হাত পায়ে বান্ধা আরম্ভ করল বানতেছে কিন্তু উনি যার যার হয়ে কানতেছে আর বলতেছে যদি কথা বলি আমার আব্বাকে আমি জন্মের মতো আর পাবো না যাক
আজ নহে কাল, কাল নহে পশু আমার মরতে হবে, তথাপি যদি আমি আব্বার নামে কুরবানি হয়ে যাইতে পারি তথাপি আমার ধন্য নসিব, ধন্য নসিব। তখন সেই আলেম বেটা কি করছিল? সেই আলেম বেটা কোনো কথা বললেন না, পাশরাইয়া ধইরা বান্দার সেন্দার স্বামী স্ত্রী দুইজনে মিলা সেই বেটাকে তেজধার সোরা গলায় যখন ধরলেন, আল্লাহর আরশ মহল্লা ঢুলাঢুলি আরম্ভ করে দিল। এখন কি হবে, এই দুনিয়া বোধহয় পলাই হইতে, পলাই হওয়ার রাস্তা নিল আর কি। সেই আলেম কে ছিল একটু পরে আমি পরিচয়টা দিব। কত কষ্টে প্রেম কইরাছে রে আল্লাহ রাউলিয়া, কত কষ্টে প্রেম কইরাছে গো দেখেন আল্লাহ রাউলিয়া রে। আমি একজন সঙ্গে সঙ্গে গেল আলেম জব দে হইয়া রে। আমি আলেম বেটা জবরে হইল, আলেম বেটা জবরে হইল, মাংস গুইলা কাটে ডালিতে উঠাইয়া বাজারে লইয়া চসে শোনেন ভাই সকলে, এই দিকে আল্লাহ রলি ধিয়ানে জানিল আমি একজন ছিল। তুমি এই রাস্তা দিয়ে যাও, যার সঙ্গে দেখা পাবে তার সঙ্গে চলে যাবে, কিন্তু কথা বলবে না। সেই বেটা ধ্যান যোগে জানতে পারলেন যে আমার কথায় আজকা জবরদস্ত আলেম সে যে কুরবানি হয়ে গেছে। যাই, আমি আর বসে থেকে দেরি নাই, এখন যদি বসে থাকি মাংসগুলো যদি মানুষে পাইয়া যায় তাহলেও আর কি আমার বাঁচাবার আর ক্ষমতা হবে না, আর যদি মাংসগুলো না পায় কেউ তাহলে আল্লাহর কাছে বলে আমি ওনাকে ঘুরিয়ে আনার চেষ্টা করি। চিন্তা করছেন মানুষের ভিতরে আল্লাহ কতটুকু ক্ষমতা দিয়েছে। হ্যাঁ, উনি কী করলেন, হাওয়ার সঙ্গে মিশে পল্লকে এসে গেলেন। কোথায়? সেই বাজারে। এদিকে কেবলই কষাই বেটা মাংসগুলো নিয়া ডালিটা নামাইয়া যখন ঘুষাইছে দেখা যাইতেছে মাংসের মধ্যে এত সুন্দর রূপ দেখা যাইতেছে, দেখা মানুষে বলতেছে এটা কিসের মাংস, হরিণের, কেউ বলতেছে দুম্বা, মানে বিভিন্ন ধরনের মানুষে বিভিন্ন টার্গেট করতেছে কিসের মাংস। তখন বলতেছে যে 10 টাকার নিত সে বলতেছে আজকে আমাকে 20 টাকার দিও। বাজারে ভালো একটা মাছ যদি উঠে মানুষে নেওয়ার জন্য পারাপারি বাজায় না, তদ্রুপ পারাপারি বাজাইছে, মাংস নিব, মাংস মাইবা দিব। এই টাইমের মধ্যে ওই যে বুড়া বলছিলেন
উনি আইয়া বাজারে হাজির। বাজারে হাজির হইয়া তিনটা ডাক মারছিলেন ওই আলেমের নাম ধইরা। আলেমের নাম ধইরা যখন তিনটা ডাক দিলেন আল্লাহর কুদরতে ওই ডালির থেকে মাংস গুলা শূন্যতে গায়েব হয়ে চলে গেলেন, গায়েব হয়ে চলে গেল। এইখানে আজকে এই পালাটা আল্লাহর ওলিদের খেলা আরম্ভ করলাম, মানে উনিও কম না ইনিও কম না হিনিও কম না। তাই ওরা সত্যবাদী 365 জন আল্লাহর ওলি এই পৃথিবীর বুকে এসেছিলেন নবী বাদে। যখন বাবা নাম দরিয়া ডাকে মারিয়া হাওয়ার সঙ্গে মিশে আলেম গায়েব হইয়া গেল। সাবে কালেম জন্ম লয়া রে বাবা সামনে আসিল রে আমি বলে মানুষ মরে মানুষ মরে ভাই মানুষ তো মরে না বাবা আমি বলে যাই মানুষেরও খাতা মরে মানুষ মরে না রুহানি আল্লাহ যেটা দান করেছে কিনা ওইটা মৃত্যু হবে না মানুষ যদি মরে আবার বিচার করবে কার রূপে বিচার হবে বলছে পরোয়ার কথা মিথ্যা হবে না উজায়েন নামে একটা পয়গা বড় ছিল নবী উজায়েন নামে একটা নবী ছিল ভাই হেদায়তে আয়েশা ছিল সাদের দুনিয়ায় আয়েশা দেখে মানুষজন সব গেছে মরিয়া উজায়ন বলছে এবার ডাকিয়া ডাকিয়া আমি হেদায়ত করব কারে আমি হেদায়ত করব কারে যারে হেদায়ত করব সে তো মরে গেছে আল্লাহ বলতেছে তুমি হেদায়ত করবা কারে তুমিও মরে যাও উনিও মরে গেছে 100 বছর পরে আল্লাহ পাক আবার উজায়ন নবীকে জিন্দা করছিল 100 বছর পরে জিন্দা কইরা ওই দেশের মানুষকে হেদায়ত করছিল তখন ওই যে মানুষগুলো যেগুলো মরছিল সব জিন্দা হয়ে গেছিল ওনার দেশে জিন্দা হওয়ার পরে ওনা ঘরে আবার সুস্থভাবে ওনাদেরকে দিনে আইনা উজায়ন নবী দুনিয়ার থেকে চলে গিয়েছিল তাই ওই একদল মানুষের একটা গন্ধ আসবে হাসরের মাঠে মরা মরা একজনের গন্ধ একটা আসবে বাবা মায়ের যে কষ্ট দিয়েছেন তাদের কথার হবে আজাদিলের সঙ্গে তাদের কথার আজাদিলের সঙ্গে হবে সেই দিন যে মেয়ে স্বামীকে দুঃখ দিয়া মেয়ে কবরে গিয়াছে ওনার দল হবে সেদিন কাফেরের সাথে কাফেরের সাথে আর যে নারী স্বামীর মন রাইখা স্বামীকে সন্তনা কইরা অন্ধকার কবরে গিয়াছে আল্লাহর নবী বলেছে 10টা মেয়ের সঙ্গে আমি হাসন নাসর করাবো তাকে তাই যদি না হইতো বিবি রহিমা এত কষ্ট করেছিলেন কিন্তু স্বামীকে ভুলছিল না ভুলছিল কি আরবের বাদশা যদি খাদিজা বাদশাই সুপে দিলেন গরুকে গরিব প্রজাকে গরিব দুঃখী কাঙ্গাল মিসকিনকে বিলিয়ে দিয়েছিলেন লাস্ট টাইমে ভিকারি আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নাকি 5 দিন 7 দিন 15 দিন পরে পরে এক সন্ধ্যা করে অল্প কিছু খাইতেন কিছু খানা খাইতেন পেট ভরত না তাও 3 ভাগে বিভক্ত খানা এক ভাগ হলো পানি এক ভাগ হলো খানা এক ভাগ হলো আল্লাহর জিকির 3 ভাগে বিভক্ত আছে খানা আমরা তো পেট না ভরা পর্যন্ত উঠি না হ্যাঁ পেট ভরিয়া খাইয়া দিয়া বিছনায় হইয়া পড়লাম এই পর্যন্ত গাইরা পড়লো এই পর্যন্ত গাইরা পড়ছে শোনার লগে লগে তোষকের মধ্যে কথা ঠিক না হ্যাঁ
ছোনের লগে লগে এই পন্ত গাইরা ফুটছে। বাবা আদাহামের জীবনী খুলে দেখেন আদাহাম কি করেছিল। আমি মিশা কথা কমু না, যেটা দেখছি সেটা কমু, যেটা দেখি না সেটা কমু না। এইবার শুনেন আউলিয়াদের দরবার আউলিয়াদের পালা আমি শুরু করেছি, একটু টাইম শুনুন। গলার সুর নাই নাই, কথাগুলো তো বোঝা যায়। ধীরে ধীরে বলবো কথা শোনেন বন্ধুগণ, বাবা মাকে কষ্ট দিলে ছেলে জাহান্নামে ঠিকানায় এখন। তুমি বাবা মাকে কষ্ট দিয়া রে বাগান আলেন যাও গা হইয়া রে, আমি একজন মা বাবার সেবা করে আল্লাহর নবী সাফায়ত করব একদিন কঠিন হাসরে। বাবা মায়ের দুঃখ দিলে রে নবী সাফায়ত করব না রে, আমি একদম আমি কোথায় আছে বাবা বললাম রে তাই, পানি পরে কোথায় দিকা দুঃখে মরিয়া যাই কথা আসরে জানাই। পারি বসেন আসিল ভাইরিদের দিন, আসিল ভাইরিদের দিন নতুন কাপড় সবাই পিন, পুরান কাপড়ে আবার নামাজ চলে না, কুন্দাসে যাব হই আমার দুঃখ সারে না, কুন্দাসে যাব হই আমার দুঃখ সারে না রে। মানুষে কইয়া থাকে ঈদের দিনে নতুন কাপড় ভিন্ন নাকি কয় না গো, আল্লাহর নবীর কলজা টুগা ইমাম দুই ভাই ছিল, ঈদের দিনে কান্দি কেন্দ্রে নানার কাছে গেল, নানা তিন দিন হইল অনাহার আসি নানা তাই, কালকা হলো ঈদের দিন জামা কাপড় নাই করি কি উপায়। বলবো না বলবো না আমি ওই পালা দা যাইয়া, এই পালাতে দিব আজকা কিনা রাসা পাইয়া তাদের লম্বা যায় গো হইয়া। দয়াল রে ঈদের নামে ঈদের নামাজে সাইডটা তকবির কোথায় থেকে হলো, বলতে গেলে চোখের পানি পড়বে আমার ভালো, ঈদের নামাজের মধ্যে ছয়টা তকবির হয় কোথায় থেকে নাজিল হইল আছে কোন জায়গায় এবার বলো আমার ঠাই। বলবো না এখন ওইটা পালা আলাদাই আছে, বড় দুঃখের পালা বাবা সামনেতে আছে, আমি বলবো না এই আসরে। বাজারের মাংস বুইলা সন্নে উইরা গেল, সাবে কালেম জন্ম নিয়া সামনে দাঁড়াইল, আল্লাহর ওলি বলেছে আলেম রে তোমার বাবার দেখা পাবা রে, আমি একজন মানুষ।
পরায়গো তোমার বাবা আল্লাহ রলি ছিল যার নামটা হাসন পাগলা কিতাবে লেখিল যাহার নামটা হাসন পাগলা রে দেখেন কিতাবে আসিল রে আমি একজন এখন যদি কারো বাবা মা মরে থাকে মাও মরছে বাবাও মরছে দশ বিঘার সম্পত্তি থিয়া গেছে আয়া কি কব যে বাবা আমার এটা গুঞ্জি দিস কব কি কব না আমার এটা তবন দিস তাও কব না বাবা আমার এক সন্ধ্যা খাবার নিগে দিস আয়া কব কব না তাই রে ওই বাবা মার জন্যে আমার কিছু করার আছে কি আছে কি কিছু করার কিছু আছে নাই তারপর মানে আমি দিতেছি ভাবের দেশে ভাব না হলে কোনো কথাই চলে না ভাবের দেশে ভাব হইতে হবে তাহলে সেখানে কথা শুনবো নাকি কও এবার শোনো ভাবের দেশের একটা মানুষ দেখবার নিয়ে গেছে এই আসরের মধ্যে মা বাবার মহব্বতে দশটা টাকা কেউ আছেন দান করবার নিগে মাত্র দশটা টাকা বেশি চাইতেছি না দশটা টাকা কারণ বাইনায় গেলে আমি এক হাজার দুই হাজার পাঁচ হাজার টাকা যাই দশ হাজার টাকা যাই দশটা টাকা আমি মা বাবার জন্য দেখি একটা মানুষ পাইলাম বিসমিল্লাহ রহমান রহিম এই টাকাটা দিয়ে কেউ ঠকে গেল না ঠকে গেছে মান হ্যাঁ ঠকে নাই ওই জালেম বেটারে অনাহারে আছে ওনার জন্য ওনার জন্য এটা গুরুর হুকুম পালন করবা নিকা কইছে তাই দশটা টাকা কোন বাবা আছেন যদি তাই দেখি আমার মা বাবার মহব্বতে তাই একজন মানুষ গেছি পাইয়া মা বাবার মহব্বতে টাকা করছে দান এই টাকাটা জমা রবে বলছে সব হান একদিন ফুরসুরার ঘাটে এই টাকা রবে আল্লাহ নবী পার করিয়া নিবে হাসরেতে ধন্য দিলাম প্রাণের ভাই মা বাবার মহব্বতে পঞ্চাশ টাকা দিয়া ধন্য গেলাম এমন গেলাম আসরে হইয়া আল্লাহ কবুল নিও করিয়া টাকা পয়সা হাতের ময়লা যাবে না কারো সামনে যাবে একটা ফারাতে না অন্ধকার কবরে বাবা আর কিছু যাবে আরে শেখ ফরিদ নামে একজন মানুষ পাইলাম তাই আল্লাহ জানি শেখ ফরিদের সঙ্গে মিলায় শেখ ফরিদের মাজারেতে গেছিলাম চলিয়া ফরিদে বারো বছর গেছাল কষ্ট করিয়া তিন বারো ছত্রিশ বছর কষ্ট করছাল ভাই যেই জায়গাতে কুয়া খানে উদ্দা হইয়া তাই বাবা আল্লাহকে স্মরণ করে কুয়ার মধ্যে আল্লাহর নাম জপছাল ভাই উদ্দা হইয়া জয় পাতিল যে জায়গায় তাই আল্লাহ নিয়েছাল সেই জায়গায় মা বাবার স্মরণ তলে ভেস্ত গেছে রইয়া মা বাবাকে চিন সবাই ভবেতে থাকিয়া দেখো আলেম কেমন মা বাবার প্রেমিক ছিল আল্লাহর খেলা এইখানে শুরু হইয়া গেল দেখি আমার মানের মানি মায়ের বংশ তাই দুই একজন আল্লাহ ভক্ত আছে কিনা নাই দুই একজন স্বামী ভক্ত আছে কিনা তাই দেখি আমার মায়ের বংশ কয়েকজন পাওয়া যায় একদিন দেহুছে রে সোনার পাখি দেহ
আসি এই জায়গায় বসিয়া নাই মানুষ নাই ভাবে দুই একজন আছেন যদি নবী মুক্তাই দুই একজন মাথা মাসে আসরেতে তাই আমি বলবো এই জায়গায় অন্য দিলাম আর জন পানের মানি হইয়া এইটাই মেশা দিল কুন্দনে পাঠাইয়া এইটাই মেশাইয়া না দরকার ছিল না ধন্য দিলাম ধন্য দিলাম আর বোন টাকা দিতে কিনা পঞ্চাশ টাকা দান করেছে তো মালিক সাই টাকা পয়সা সঙ্গে কারো কবরে যায় নাই যাবে ফারাইয়া গেটা তেনা এইটাই মে দিতে এসেন দাহারায়া সরে আল্লাহ জানি নিনন্দার বানাইয়া সংসারে আপতলা মুসিবত দূর করিয়া তাই মানে মানি বানাইবে বাবা মায়ের দোয়াই যে আলেম বেটা গুরুর কথায় বা গুরু তখন ধরে নাই গুরু ধরার আগে অনেক মানুষে অনেক লাঞ্ছনা পায় অনেক কষ্ট পায় যেমন শেখ ফরিদ ছিল তিন বারং ৩৬ বছর খোদা তাল্লার তপস্যা করার পরে লাস্ট টাইমে উনি গুরু ধরবার গেছিলেন কথাটা ঠিক আছে তা যাই আগে কিছু কাজ সিদ্ধি করে নেয় যার আগে আগ বাড়ানো হয় ওই ব্যক্তি পাশে কিন্তু একটু তাড়াতাড়ি গুরুর নৈকণ্ঠ লাভ করবো পারে বলতেছে বাবা তোমার বাবাকে তুমি পাবা কিন্তু আর একটু কষ্ট আছে সামনে আর অল্প একটু কষ্ট আছে এই কষ্টটুক যদি আগবাড়াইতে পারো তাহলে কি জানি তোমার বাবার নাগাল তুমি পাইতে পারো আইসা গেলেন উনি ওই অবস্থায় আবার দেশে চলে আসলেন দেশে আইসা সবসময় আল্লাহর কাছে নামাজ পড়তেছে কান্দতেছে নামাজ পড়তেছে কান্দতেছে এমনভাবে কান্দত নামাজ পড়বার যাইয়া দুই চোখের পানি দিয়া নদী বসাই দিত আর কান্দতে কান্দতে কতদিন অচেতন হইয়া মসজিদ ঘরেই পড়ে যাইত এত কান্দত আল্লাহর কাছে আল্লাহ একদিন স্বপ্ন যোগে দেখাইলো এই তুমি যে এইভাবে নামাজ পড়ে কান্দতেছ কি কারণে কি লাগে তোমার রুহির দ্বারায় প্রশ্ন করলেন আর কি তখন বলতেছে আমি আল্লাহ তোমাকে চাই তোমাকে চাইলে তোমাকে পাইলে আমার আর কোনো প্রয়োজন নাই আছে কি নাই তখন বলতেছে এই রূপে তুমি আল্লাহকে পাবে না আর একটা রাস্তা আছে কি তুমি একজন ভালো একজন কামেল কামেল একজন গুরুর কাছে যাইয়া তোমার আত্মাকে বিসর্জন দাও এসে সমর্থন করো মানে তুমি আত্মাকে সমর্থন করে দাও তাই বলতেছে আমি একজন আলেম মানুষ আমি একজন এই দেশের ইমাম আজকে আমি কার কাছে যে আত্মাকে সমর্পণ করব তখন বলছিল বাগদাদে জনাইয়ে বগদাদি নামে একটা পীর সাহেব আছে সেই পীরের কাছে যেয়ে যদি তুমি আত্মাকে সমর্পণ করতে পারো তাহলে আল্লাহ এবং রাসুলকেও তুমি পেয়ে যাবে যখন এই কথা পাইয়ে গেলেন উনি সকালবেলা ফজরের নামাজ পড়িয়া চলে গিয়াছিলেন বাগদাদ শহরে কিন্তু ওইদিকে পীর বাবাও জানতে পারলেন যারা আল্লাহর উলি যারা বুজুর্গান সারা সব কিছুই জানে জানতে পারছিলেন কি যে বাগদাদের থেকে জবরদস্ত আলেম বড় ইমাম সাহেব আসতেছে আমার কাছে মুরিদ হওয়ার জন্য বায়াত করার জন্য তাই ওই মুরিদতে হইয়াছিলেন তার নাম ছিল মনসুর হেল্লাস যে বাগদাদে বড় পীরের কাছে বায়াত পড়ছিলেন ওনার নামই ছিল মনসুর হেল্লাস উনি জবরদস্ত একটা আলেম ছিলেন উনি বহুদিন ইমামতি করত মসজিদ ঘরে তাই লাস্টে দেখেন তার কপালে কত হয়ে গেল তার সাতটা জন্ম হয় সাতবার মরে সাতবার জিন্দা হয় বহুত লম্বা হিস্টোরি আমি ওই হিস্টোরির দিকে আর যাইতেছি না কারণ যেটা খণ্ড খণ্ডটা এখানে শেষ হয়ে গেল এখান থেকে খণ্ড আবার আরেকটা বাইরে যাব তো জায়গা
আজকার বারে আমার গলার সাউন্ড বাবা খুব খারাপ, আল্লাহর হস্তে এই পর্যন্ত সবার কাছে ক্ষমা চাই, বলবে আদবি আল্লাহর হস্তে মাফ করুন সবাই, কারণ এখন ওরা দুইটা একটা গান কই ফুইনে যায়।